চতুর্থ দফা ভোটের মুখে ফের সংবাদ শিরোনামের সন্দেশ খেলেই তৃণমূলের বিধায়কের সামনেই তার ছায়াসঙ্গীকে জুতোপেটা গ্রামের মহিলাদের। ফিরে একবার শাসকের চোখে চোখ রেখে জ্বলে উঠল প্রতিবাদীরা। বিস্তারিত দেখুন স্ট্রিং ভিডিও নিয়ে বিতর্কের মাঝে সন্দেশখালীতে ফের নতুন করে অশান্তি। প্রথমে সন্দেশখালী থানার সামনে অবস্থান, পরে তৃণমূল কর্মীকে বাড়ি থেকে বের করে আর রাস্তায় ফেলে মারধর করা হয়। পুলিশের সঙ্গে রণংদেহী মহিলারা বারবার ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। সব মিলিয়ে ভোট আবহে ফের রণক্ষেত্র সন্দেশখালী। প্রসঙ্গত, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের নেতৃত্বে সন্দেশখালী থানা ঘেরাও করা হয়। পুলিশের সঙ্গে একপ্রস্থ কথা কাটাকাটি হয় বিজেপি কর্মী সমর্থকদের। তার মাঝেই তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো এবং তৃণমূল নেতা দিলীপ মল্লিক গ্রামেই একটি বাড়িতে রয়েছেন বলে খবর পান স্থানীয় মহিলারা। ওই বাড়ির সামনে পৌঁছান ও রণংদেহী মহিলারা বাড়ি থেকে টেনে বের করা হয় তৃণমূল নেতাকে। বাঁশ লাঠি হাতে মহিলারা তৃণমূল নেতার ওপর চড়াও হন, রাস্তায় ফেলে বেশ কিছুক্ষণ ধরে চলে মারধর, পোশাক ছিঁড়ে যায় তার। স্থানীয় মহিলাদের অভিযোগ, বিধায়কের যোগসাজশে ওই তৃণমূল নেতার ফেক ভিডিও তৈরি করেছেন, পরে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে। তারই প্রতিবাদে বিক্ষোভ, অবিলম্বে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মহিলারা। বিজেপির ইন্ধনে অশান্তি বলে দাবি তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর। ধন্যবাদ। তৃণমূলকে ভোট দিয়ে কোন চর্চা ছাড়া শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু আদ্রাদের মতো মানুষকে ফিরিয়ে নিয়ে আসতে চাই না, যারা আমাদের মানুষের ভেতরে দ্বন্দ্ব বাঁধিয়ে দেয়, হিন্দু মুসলিম সম্প্রদায়ের ভেতরে দ্বন্দ্ব বাঁধিয়ে দেয়। এরকম মানুষ আমরা আর পশ্চিমবাংলার বুকে চাই না। যারা মা বোনদের সম্মান নিয়ে ছিনিমিনি গেলে তাদেরকে আর আমরা পশ্চিমবাংলার বুকে চাই না। দেখুন, তৃণমূলকে ভোট দেওয়া মানেই গুন্ডা বাহিনীদের প্রশ্রয় দেওয়া, আর ওদেরকে প্রশ্রয় দেওয়া মানে ঘরের মান সম্মান আমরা রাস্তায় নিলাম করে দেওয়া। আমরা কি তৃণমূলকে ভোট দিয়ে কি গুন্ডা বাহিনীতে আমাদের পশ্চিমবাংলা জায়গা দেবো? বলুন দাদারা, চুপ করে আছেন কেন? আমরা কি তৃণমূলকে ভোট দিয়ে পশ্চিমবাংলার বুকে দুর্নীতিগ্রস্ত মানুষদের প্রশ্রয় দেবো? যারা আমাদের হিন্দু মুসলিম সম্প্রদায় মা বন্ধনের ভিতরে দাওয়া রাজ্যের ভিতরে যারা দ্বন্দ্ব বাড়িয়ে দিচ্ছে তাদেরকে প্রশ্রয় দেব? দেখুন, আপনাদের হয়তো খারাপ লাগছে, যেমন শেখ শাহজাহান উনিও মুসলিম সম্প্রদায়ের, তখন আমাদের হিন্দু সম্প্রদায়েরও মানুষ আছেন এরকম দুর্নীতিগ্রস্ত। আমি সবাই উপলক্ষেই বলবো এই কথাগুলো, আমি শুধু আপনাদের কি অন্যদের বিবৃত বলবো না। সবাই ষড়যন্ত্র করছে, সবাই শাস্তি পাবে, সবাই শাস্তি পেয়েছে। আরো যারা এখনো অব্দি ঘুরে ঘুরে যারা গ্রামে গঞ্জে এখনো সন্ত্রাসী করছে, প্রত্যেকে শাস্তি পাবে। শুধুমাত্র এই ছোট বোনের আপনাদের সহযোগিতা দরকার, এই ছোট বোনের মাথায় আপনাদের হাত রাখবেন, আর কিছু দরকার নেই। আর দয়া করে আপনারা আসুন, একসঙ্গে আমরা একসঙ্গে এই লোকসভা দুটো মেরে আমরা এই বসিয়ার লোকসভাটিকে আমরা মোদীজিকে উপহার হিসেবে দেয়। যে মোদীজি আমাদের মাথায় হাত রেখেছেন, আজকে যে মুখ্যমন্ত্রী আমাদের পাশে দাঁড়ানোর কথা ছিল, যে মুখ্যমন্ত্রী আজকে আমাদের ঋণ লোধ করেছেন। আমাদের, আমি 2011 থেকে দেখে আসছি, আমাদের, আমি নিজেই ভোট দিতে পারিনি 2011 থেকে। সেই তৃণমূল কংগ্রেসের বিষয়ে আমি বলছি যে আজকে সেই মান সেই পার্টিকে আমরা ধিক্কার জানাই, কারণ যারা আজকে মানুষের ঘরে চুরি করে চেঁচড়া করে জমি কেড়ে নিয়েও তাদের আশা মেটেনি, তারা মা বোনের সম্মানও ছিনাতে শুরু করেছে। আর এমন করে যে মা বোনেদের আইনের কাছে রাজ্যের পুলিশের কাছে গিয়েও তাদের সুরাহা মিলেনি। তাই আমি আপনাদের কাছে একটাই কথা বলবো, দেখুন আমরা কোনো বাইরের থেকে আসিনি, আপনাদের ঘরের মেয়ে, ঘরেরই সন্তান, আমরা কোনো বহিরাগত নন। মুখ্যমন্ত্রীর বলা কথায় আমরা বহিরাগত হইনি, উনি বহিরাগত করার জন্য মানুষের গ্রামে গ্রামে গিয়ে আধার কার্ড আই কার্ড তুলে নিয়েছিলেন। আধার কার্ড আই কার্ড কি মুখ্যমন্ত্রী করে দিয়েছিলেন? দিয়েছিলেন আমাদের মাননীয় কেন্দ্র সরকার দিয়ে। তো আজকে সেই মুখ্যমন্ত্রী যে চোরদের রানী, সম্মান আনি করা রানী, তাকে আমরা ধিক্কার জানাই, তাকে আর পশ্চিমবাংলার বুকে আমরা আশ্রয় দেব না, দেব কি? আর মা বোনদের সম্মান আমাদের রাস্তাঘাটে নিলাম হবে? আমি আপনাদের কাছে বেশি কিছু বলে সময় নষ্ট করবো না, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভারত মাতা কি? ভারত মাতা।